রব্বে কারীম সময় দিয়া পাঠাইছে, সময়ের ভিতরে যা মনে চায় তা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এটি চিরস্থায়ী না, হলের ভিতরে সবসময় থাকতে পারে। আমরা যে চিরস্থায়ী না সেটা আমরা বুঝি না। বলুন তো, আমাদের চলা ফেরা উঠা বসা দেখে বোঝা যায় আমরা যাবো কোনো দিন? আমরা ওই পৃথিবীতে যাইতে রাজি না, কেউ যেতে রাজি না, এবং আমরা কেউ যাইতে রাজিও না, কিন্তু আমরা যাইতেছি। বলুন, আমরা যাইতেছি। কিভাবে যাইতেছি? আমি আপনাদের এই গ্রামের একজন আমার গাড়ির মধ্যে মনে করেন ঠান্না জোর কইরা তুলছি, তোলার পরে ড্রাইভাররা কইলাম হেরে লইয়া গাড়ির ফারসল, গাড়ির ড্রাইভারও ছাইরা দিছে। মানে আপনারা এলাকার লোক গাড়ির গ্লাস খুললা চিল্লাইতে যে আমি যাব না, যাব না, যাব না। বলুন তো দেখি হে কি কয়? যাব না, যাইতেছে নি? হে যায় না গাড়ি যায়? গাড়ি যায়। কিন্তু এ কি কয়? যাব না, কিন্তু গাড়ি যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে এসে বলি যাব না, যাব না, যাব না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। এখানে যে বৈশা রয়েছেন, হায়াতের গাড়ি চলতেছে, প্রতি সেকেন্ডে চলতেছে। শাসটলে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। সিনেমা হলে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। খাবার সামনে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। যেখানেই যান, জেনার মধ্যে থাকেন, গাড়ি চলতেছে। তাহাজ্জুদে থাকেন, গাড়ি চলতেছে। সব জায়গায় আপনার হায়াতের গাড়ি চলতেছে। কিন্তু আপনি বলেন যাবেন না, আপনি যাবেন না মুখ দিয়ে বলেন, কিন্তু আপনার গাড়ি তো চলতেছে। বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। এই দুনিয়াত কেউ চিরস্থায়ী নয়। আমার আগে কেউ থাকতে পারছে? এই জন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না রে বেশিক্ষণ। তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না। আর আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি তোমরা অনর্থক বানাইছি? তোমরা কি মনে করো আমি অনর্থক বানাইছি? সাত আসমান, সাত জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখো না সব বানাইছি হুকুম দিয়া, হুকুম দিয়া। বলছি হ হয়ে গেছে। আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না, আমি সময় লাগাইয়া বানাইছি। তুই কি মনে করছ অনর্থক বানাইছি? আল্লাহ কোরআনে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب كريم বলেন, অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে, অনর্থক বানাইছেন। এরপরে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নাই। আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না, ভাইবো না তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন যদি করেন ইবাদত না করলে আপনি কি করবেন? আল্লাহ হয়তো কি করুম শুন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতির আমি, বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। বলুন ছাইরা দিব না জ্বালাইব আর পুড়াইব? কথা বুঝতেছেননি? প্রথম কি বলছে? অনর্থক বানাইছি না। পরে কি কয়? ইবাদতের জন্য বানাইছি। ইবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আল্লাহ আমরা ছাইরা দিত না, ছাইরা দিব। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি, তোর মহব্বত বেশি করছি, নিয়ামত তোরে বেশি দিছি। এরপরও যদি নাফরমানি করস পরিণাম ভালো হবে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون رب كريم বলেন অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দারে আমি কেন বানাইলাম শুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে আমি আল্লাহ, গোলামি করবে আমি আল্লাহ। কুল কিয়ামতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মেস্তুরি লাগাই নাই, জমিন বানাইতে মেস্তুরি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মেস্তুরি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলেন আমি শুধু বলেছি কুন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। কুদরতি হাত দিয়া তোরে বানাইছি, তাহলে কত মহব্বত দিয়া বানাইছে। এরপরে রব্বি কারীম বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো, আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকার সুবহানাল্লাহ, তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন আমার কইবেন নি? আপনারা এলাকার ঠাডা বললে সুবহানাল্লাহ কন, তো কোন সময় কন আমার কইয়েন? আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর মানুষ দেখলে লোকটা ফেরেস্তার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেস্তা সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই, কইনি? আমরা ফরির মতো সুন্দর, কইনি? মাইয়া যদি সুন্দর কইটা ফরির মতো, হ্যাঁ ফরিদে সুন্দর কোরআনে কইছিনি তো কেরে কস? কই ফেরেস্তার মতো সুন্দর, ফেরেস্তা সুন্দর আল্লাহ কোরআনে কইছিনি। আমরা ফাঁকি দেখলে কই ময়না ফাঁকি কত সুন্দর, টিয়া ফাঁকি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা তো সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে, এই কথাটা বলতে গিয়ে আমি চারটা কসম করছি। কয়টা কসম? চারটা কসম করছি আমি আল্লাহ। মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো, চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন, তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়া যাইতুন, আল্লাহ বলেন যাইতুন ফলের কসম আমি করলাম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হইল কয়টা? কসম আমি আল্লাহ করছি। বান্দারে তোরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। চারবার কসম করছে, চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি কারীম বলেন এই বাবা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ। আমরা তো ঘুমায়া থাকি, দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না। মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। এই মালিক বলেন বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে, তোর সম্মানের চেয়ে বেশি কারো না। আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই। ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ, তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোর সুন্দর করে বানাইছি, কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান, একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ, তারকা দেখি। তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা বুঝে, খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন। হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন। এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন, তুই আমার গোলামি করবি। সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে। যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি, সব তোর গোলামি করবে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পল্টিবাজ, মানুষের চেয়ে পল্টিবাজ কেউ নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত অকৃতজ্ঞ। একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে 2 দিন খাবার দেন, আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরায়া দেয়। মানুষরে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন, বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায়, আর যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত এইভাবে ডুবায়া রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম। এরপর 24টা ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করস না। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে। কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, 1 ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরা ছাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন? আল্লাহ বলেন আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউনারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তারে এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, ছাইরা দিছিনি। নমরুদ নিজের খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কতকারে মারছত কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতারে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে, তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা কয় ডিজে গানের আয়োজন কর। কেরে নাসু, কেরে আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় এখন ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করব, তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি? ফাঁসি তোর ভাও আসেনি, ফাল্লা আমার ভাও নাই। তো যা নমরুদের নাখা দেখিয়া ঢুক। লেংরা মশা নাখা দিয়ে ঢুকছে, ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে। মগজ বইয়া এরপরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যে সুই ঢুকায় যে মগজ, একটা লাফে 3 হাত উঠছে নমরুদ্দা। পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশা যখন খামড় দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো। উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে। আয়োজন দেহে দেশের বাদশা এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে। এটা কি পাগল নেই? ও পাগল তো আসি না। হঠাৎ করে নাচে কা, ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেটি না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুবা যে বাইর করে না। আর এই দিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই ব্যথা কমে না। নাচে মানে ঘটনা কি, যা পায় তা দিয়ে মাথার তা পায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি। সেই জুতাটা বাতার বাড়ি মারছে, জিব্রাইলে আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে। মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে, ইনসুলিন টাইনা তুল। যখন হের সুই টান্দা তুলছে, ব্যথা ছাড়ছে। এখন নমরুদে জুতার পাইছে, সব বনা কি একটা জিনিস বারে দিলাম, মাথার ব্যথা দিল সাইরা। জুতার মধ্যে কোনো ওষুধ আছে না? আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম। জুতাটা বাড়িছে, ব্যথা কমে গেছে, তার মানে জুতা আল্লাহ ব্যথা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে বেড়েছে যে কি ব্যথা উঠলো। জুতাটা বাড়ি দিলে সাইরা দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, কাজ করে জুতাটা বাড়ি মারছে, ছেড়ে দিছে। আল্লাহ মশারে খুলে করে এটা তোর ডিউটি, কাজ চালায়া যা। হত্যা পরে পরে ঢুকাইবি, জুতাতে বাড়ি দিলে ছেড়ে দিবি। মশা হত্যা পরে ঢুকায়, জুতাতে বাড়ি দেওয়ার পাই কিনা, আবার ঢুকায়, জুতাতে বাড়ি দেওয়া পাই কিনা। এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতাটা কত বাইরি, তো হাতে ব্যথা ধরে লায়। তাই একজন লোক রাখছে, ধরে মাসে এত টাকা বেতন দিমু। এ জিগে চাকরি কি তাকে জুতা দাহালি ভিডা নি, তাও খারে দেশের বাদশারে। তো এরকম যদি আমার নিত আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতাটা ভিডাম আপনারে, আমার টেকা দেওয়া লাগতো না। বাস্তব নেই? দেশের একজন বাদশা যদি হয় আমার জুতাটা ভিডাইবা, আমার কি বেতন লাগবো না? আমার মনের ভিতরে যত জিদ আসিন সব মিলাম একটা বাড়ির সাথে, ঠিক নেই? জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় না, এটা অত সালের একটা জুতার বাড়ি। দ্বিতীয় বাড়ি দেখো এটা অত সালের একটা বাড়ি, এক সালে এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতাটা বাইরেছি টেহারা হম নেই। এই লোক হয় যে আমি বাসার জুতাটা বাইরামো, আমার টেকার দরকার নাই, আমরা আমার চাকরিটা দেন। চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেশা বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা কামড় আলী ইসারা দেয় তাড়াতাড়ি দেয়, বাসে জুতাটা ঠাস করে ফিসন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা দা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক ভাগল এখান থেকে এক বেজ্জতি। তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরেছিল, ঠিক না? জুতা দা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে, আনন্দে বাইরেছে, কিন্তু বাইরিতে বাইরিতে এখন তো বেচারার বিরক্ত হয়ে পড়ছে। আর কত বাইরিত খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি হয় বাইরা। এই বেচারা হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরা নি লাগে হতান বড় বড়। বাথরুমে গেছে একটা বাথরুম করতে গেলে টাইম নাই না, জুতা দা বাড়ি দেয়, সে বিপদ পড়ছে না, খানা খাইতে পারে না। এই বেচারা কয় এর যদি আমি জুতা দা বাইরিতে থাকি তা আমি এমনি মরে যাবো, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এরা মাইরি মরে যাই। এখন হ্যাঁ কইল সিদ্ধান্ত নিয়েছে না, এমন মরম এমন মরম, চাকরি না করলে আমার গর্দান যাইব, আর আমি যদি চাকরি করতে চাই আমি এমনি মরে যাবো, তে এক বালা হেরে মাইরা মরে যাই। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কি তা মুগুর বলনি, মুগুর লইছে একটা, লইয়া পিছে বইয়া রয়েছে। যখন জুতা বাড়ি দে তখন মুগুর লইয়া যৎকান শরীরে শক্তি আসিন একটা বাড়ি দিছে, মাথা দুই ভাগ হয়ে যা। ল্যাংরা মশা যে মাথা বইছেন ছায়া দেয়, স্বাদ নাই, স্বাদ নাই। মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায়, মশা গেছে নুমরিদা শেষ নেই। কার সাথে পাল্লা লইছিল? আল্লাহ মারছে কেমনে? জুতা দা ভিডায়া মারছে। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝছারে চিনেন না আপনারা? এখানে যারা বয়স ৩০ আছে এরা বুঝছারে চিনব। ডব্লিউ বুশ, হে কিন্তু কম করছে না, এই দিয়ে আমরা দেখছি। হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই। শেষে আল্লাহ হেরো কিন্তু সাংবাদিকের জুতাদা ভিটাইছে, এক সাংবাদিকের জুতাদা বেরি মারছে। আর এই জুতার দাম অনেক হয়ে গেছে, জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয়, ছেড়ে। যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, যাই না রাখেন জুলুমের শেষ আছে। যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়ায়, একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব। বাস্তব না? বাস্তব। সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করবো। এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনারা আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে, এরপরে মৃত্যু দিবে। আর পরকালে তা আছে। ওয়াং সাং সুচি কিতা ইজ্জতে আসেনি, তাইরে জনমের দেওয়া দিতাছে, এখন বন্দি করে রাখছে। পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন। বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি যখন ছাড় দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি। ধরব যেদিন আমি আল্লাহ, ধরব জনমের ধরা ধরব। পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করস ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। এ যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই, বেচারা খুব ব্যস্ত, সময় নাই সময় নাই সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায় দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায়, কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনার কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া? হিসাব নিব। আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনি ছেড়ে দিত না হিসাব না নিয়া, কথা কয় না। একটা এক্সাম্পল দিই, সহজে বুঝতে পারবেন। আপনারা আর মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইকা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার কইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে? তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই 50টা নাম কইব, গুড়া মাছ আছে, বড় মাছ আছে, ওই মাছ আছে, তারপরে আপনার গুরু আছে, ছাগল আছে, কতটা হয় না। আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, চাই তাই একটা না হয়, আমি ভাই হাফিজি বড় লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম না, জায়গা রে এত নাম কয় একটাও আত্মা হয় না, লাস্ট হলে গুরু রে আদ আছে। তো এই লোকজন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম কয়, আচ্ছা সব লইয়া যা। মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতেছে, খানা দেখে মেসিয়ারে লক্ষণ বালা না, যে যিনি টেকা নে উনারে কি কয় ম্যানেজার, মেসিয়ার তো ম্যানেজার। ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে, গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো। কারণ আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কইর ইচ্ছা মতো কিন্তু ফিটাইতাম। ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিটাইতে কা? কয়ের লক্ষণ বালা না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়ান। তোর কাজ কি? তা দেওন। আমার কাজ কি? তা হিসাব ল। তেহের খাওয়ানে খাইব, তোর দেওন তুই দে, তুই মারতে কা? মেসিয়ার কথা তো ঠিক, আমার তো দেওন আমি দিতে তাই। মেসিয়ারে দেয় এ খায়। ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হইলে বলে আমার খাম, আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারব, বাড়ি তারব নি, যা পরে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ আ কাম, কো কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম আমরা করি না, আমরার সাথেও কিন্তু ফেরেস্তা থাকে, 24 ঘন্টা ফেরেস্তা থাকে। আমরার ইয়া কাম কো কাম দেখে ফেরেস্তারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন। কিতা কয় আর একটা আসার মাইরা জাগাত মুতায়া লাই। আল্লাহ জিগা ঘটনা কিতা? বলে যেই পরিমাণ করতাছে হিসাব দিতে পারতো না। তা আল্লাহও বলে তোর কাজ এর কাজ আহাম কুহাম করন দেখুন লিখে রাখুন, আর এর কাম যত আহাম কুহাম করতে পারে, তোর কাজ কিন্তু ফিডন না, তোর কাজ দেখতে থাক, লিখতে থাক, যত কিছু আছে সবকিছুর হিসাব হইব আমার কাছে। বন্দা যা পারে করো, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। হাসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা, সাইডা দিবনি না। রব্বি কারীম বলেন প্রথম নাম্বার কথা হলো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, দুই নাম্বার ঘনত্বরে বানাইছি ইবাদতের জন্য। তিন নাম্বার আল্লাহ বলেন, বান্দা তরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। চারটা কসম করে বলছি, বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো।